অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। একটু জল দাও না। কি ব্যাপার মা, তোর মুখটির রং বাংলার পাঁচের মতো হয়ে আছে। এই প্রশ্ন তো আমিও করতে পারি। আমি শুনেছি মা যখন তোমার দোকানে গেছিল তোমাদের কি কথাবার্তা হয়েছে, আর খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি আমার উপর এখনো রেগে আছো। তোমার কি মনে হয় মন, তোমার উপরে রেগে থাকাটা কি আমার ভুল কিছু? যেটার জন্য আমি দায়ী নই সেটার জন্য আমাকে দোষী করার কি কোনো কারণ আছে? তুমি ছেলে সন্তান চেয়েছিলে, আমি তো কিছু মনে করিনি। তবে মেয়েদের দিকে একবার ঘুরেও তাকাবে না এটা কি ঠিক? তোমার মনে একটা ধারণা আছে ছেলেরা সব সময় ভালো, এতে কিন্তু এটাই বেরিয়ে আসে। আর আমার আপত্তিও ঠিক এইখানেই। তুমি যে আমার মেয়েদের জন্য কিছু করতে পারো এটা আমি ভাবতেই পারি না, আর সেই কারণেই আমি চাকরি করতে চাই। মেয়েদের তো একটা ভালো জায়গায় পড়াশোনা করাতে হবে। মা একটা কথা ঠিকই বলে, তুমি যত মেয়েদেরকে নিয়ে অশান্তি করো তত বিপদে পড়ো। এর থেকে ভালো তুমি সবকিছু ভুলে গিয়ে মনের শান্তিতে থাকো না, তোমার মেজাজও সবসময় রুক্ষ থাকবে না। এতে তুমিও ভালো থাকবে সঙ্গে আমরাও। কি গো, কিছু বলছো না যে? ভাবছি। কি ভাবছো? আমি সব ভুলে শান্তিতে থাকতে পারি যদি তুমি চাকরির কথাটা মাথা থেকে বার করে দাও। রবি, এই চাকরিটা আমি আমার জন্য চাইছি না, আমি মেয়েদের দিকে তাকিয়ে মেয়েদের ভবিষ্যতের দিকে তাকিয়ে চাইছি। দিন দিন জিনিসপত্রের যা দাম বাড়ছে, তারপর দুটো মেয়ের পড়াশোনার খরচ, একার রোজগারে সম্ভব নয়। মানতে পারলাম না বোন, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। জিনিসপত্রের দাম বাড়ছে বলে কি সব বাড়ির বউরা বেরিয়ে রাস্তায় চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ, তা তো নয়। এটা যার যার নিজের সিদ্ধান্ত, কিন্তু তুমি আমি এসে গেছি, এসে গেছি মা। এসো এসো। হ্যাঁ রে, ওই কতদিন ধরে ভাবছি তোদের এখানে আসবো মেয়ে দুটোর মুখ দেখতে, তা কিছুতেই হয়ে উঠছে না। দিদা ভালো আছেন? হ্যাঁ, ওই মাঝখানে একটু অসুবিধায় পড়েছিলাম, এখন আবার ছুটছি। দেখা দেখা তোর মেয়েদের মুখ দেখা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বাবারে বা কি সুন্দর, আমার চোখ একেবারে জুড়িয়ে গেল রে তুমি এই দুটোকে দেখে। বাবা রবি, তোমার মেয়েরা না একদম তোমার মতো হয়েছে, একেবারে কেটে বসানো মুখ। বোন বোন, ওই বাইরে থেকে এসেছি তো, তাই এই পোশাকে না তোর মেয়েদের তুলে আদর করলাম না। জানিস তো মন, লোকমুখে শুনেছি বউ তার স্বামীকে যত বেশি ভালোবাসবে তাহলে তাদের বাচ্চারা না ঠিক ততটাই বাবার মতো ভালো হবে। দিদা আপনি যে কি বলেন না, কোথা থেকে কি শুনে এসেছেন আর সেই শুনে ইয়ার কি করছেন? আরে না, আমি ইয়ার কি করছি না, আমি যা শুনেছি তাই বলছি। সবাই বলে মেয়ে হওয়াটা ভাগ্যের, আর মেয়ে হওয়া মানে ঘরে লক্ষ্মী আসা, আর তোমার ঘরে তো জোড়া লক্ষ্মী এসেছে, তুমি তো ডাবল খুশি হয়েছো। কি হলো রবি? হ্যাঁ দিদা, আমি আমি খুবই খুশি হয়েছি। দিদা তুমি নিশ্চয় চা খাবে, আমি চট করে চা করে আনছি। না 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 না, আমি চা খাবো না রে, আমার না জরুরি কাজ আছে, আমাকে চলে যেতে হবে। এই তুই একটু এদিকে আয়, আয় এদিকে, এনে এটা রাখ তো মেয়েদের দিবি। এ কি দিদা, টাকা? আরে আমি তোদের মেয়েদের দিলাম, এই গরিব দিদার যা সামর্থ্য তাই দিয়েছে, না বলবি না কিন্তু। থাক থাক থাক। ও হ্যাঁ, ভালো কথা রবি, ওই মেয়েদের ঠিক সময় মতো টিকা দিয়েছে তো?
হ্যাঁ দিদা দিচ্ছি। এই আমি তোকে জিজ্ঞেস করেছি, আমি তো মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ তুই উত্তর দিচ্ছিস কেন মা হয়ে? জানো তো রবি, ওই ছেলে হলে না মাকে বেশি ভালোবাসে, আর মেয়ে হলে বাবাকে। তোমার তো কপালে অনেক ভালোবাসা। এই জানো আমি আজকে যাচ্ছি, তোমরা সব ভালো থেকো, কেমন? হ্যাঁ আবার এসো। আচ্ছা আসবো আসবো, তোরা ভালো থাকিস। থ্যাংক ইউ। কেন তুমি দিদার সামনে কোনো রকম রাগারাগি করনি? এর থেকে বেশি তো আমি তোমার কাছে কিছু চাই না, এটুকু করলেই আমি খুশি হব। চব্বিশ তারিখের কোনো খরচা? অফিসের খরচা বাবু 374। আগরওয়াল এন্ড সানসের বিনোদ বাবুকে বলবে আমাদের পাকা রসিদ দিতে। আচ্ছা স্যার। বিশু দেখ, এর মানে কি?